হ্যালো গাইস, কেমন সবাই? চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। অল রাইট গাইস, তো লাস্ট এপিসোডে তোমরা যেটা দেখতে পাইছিলা যে আমি সূর্য ভাইয়ের সাথে ছিলাম, ওর বেজে গেছিলাম, বাট এই সুযোগে হিরো ব্রাইন আমার বেজে আইসে আমার অনেক ক্ষতি করে দিয়ে গেছে। ভালো হয়েছে যে আমার টাওয়ারটা কিছু করতে পারেনি, বাট আমার যে স্টাফ গুলা ছিল, ইউনো আমার উইচ স্টাফ, তো ওরা সবাই এখানে ছিল বাসা টাসা বানায়, বাট এই একটা বাসায় একমাত্র এখন আছে। এই সাইড থেকে একটা বাসা গায়েব করে দিছে, এন্ড অলসো আমার চোখের সামনে থেকে, লাস্ট এপিসোড তোমরা দেখতে পাইছো, চোখের সামনে থেকে এখানে একটা বাসা গায়েব করে দিছে, দিয়ে হিরো ব্রাইন উধাও হয়ে গেছে। মানে ওর অত্যাচারে আমি আর বাঁচতেছি না, আমার কিছু একটা করার দরকার, বাট গাইস আমি কিছুই করতে পারবো না এখন, বিকজ আমার উইচের পাওয়ারটা যেটা মূল একটা তোমার হচ্ছে উৎস, সেটা হচ্ছে আমার ওয়ান্ড। তো সেই ওয়ান্ডটা ছাড়া আমি উইচ ক্রাফট তেমন একটা করতে পারতেছি না, আমার পাওয়ার অনেক কমে গেছে এখন। তো ওই ওয়ানটা একটা এমন একটা জায়গায় আছে, একটা বিল্ডিং, একটা ক্যাসেল টাইপের একটা জায়গা আছে, তো সেইখানে আমার ওয়ানটা আছে। ইভেন রিস আমার সেই ওয়ানটা ওখানে লুকাই রাখছে, অ্যাকচুয়ালি লুকাই রাখেনি, চোখের সামনেই, আমি জানি জায়গাটা কোথায়, সবকিছুই জানি, বাট আমি ওখানে যাইতে পারি না, ওই বিল্ডিংটাতে আমি ঢুকতেই পারি না। বাট আমি বুঝতেছি না যে কোন উইচক্রাফট করে আমি বিল্ডিংটার ভিতরে ঢুকতে পারবো, আমি কিছুই বুঝতেছি না। এন্ড গাইস, তোমাদের কি মনে আছে লাস্ট ভিডিওতে আমি যখন এখান থেকে টেলিপোর্ট হইতেছিলাম সূর্য ভাইয়ের সাথে, তখন ওর চারিদিক দিয়ে আমি উইদার রোজ দিয়ে দিছিলাম, বাট উইদার রোজে ওর কোনো ক্ষতি হইতেছিল না। আমার কেন জানি মনে হইতেছে কোনো একটা রহস্যের মধ্যে আছে। আমি ট্রাই করব যে সূর্য ভাইয়ের একটা হেল্প নেওয়ার, যাতে আমি যাইতে পারি ওই ক্যাসেলের ভিতরে, আমার ওয়ানটা উদ্ধার করে নিয়ে আসতে পারি, বিকজ ওয়ানটা উদ্ধার করে নিয়ে আসতে পারলে আমি হিরো ব্র্যান্ডের থেকেও আমার জায়গাটা মানে রক্ষা করতে পারবো। ইউনো যেগুলা করতেছো এখন এখানে আয় সেগুলো করতে পারবে না। অ্যান্ড অলসো আমার গুরু সেই গাছ, সেই গাছকেও আমি আবার আগের মতো করে দিতে পারবো। সো আমার গুরুকে অ্যাক্টিভ করার জন্য আমার ওয়ানটা খুবই দরকার, যে করেই হোক আমার আজকে এই ওয়ানটা নিতেই হবে। তাড়াতাড়ি আমাদেরকে হেল্প কর, হেল্প কর, হেল্প কর, আরে উইচ আমাদেরকে হেল্প কর। আরে আজব চিল্লাইতেছে কে নিচে? হ্যালো হ্যালো হ্যালো, দরজা খোলে না কেন? আরে দরজা খোলে না কেন? এদিকে, আরে রে, আরে দরজা, আরে দরজা, এদিকে এদিকে, ভাই ভাই ভাই, এই যে এই যে এদিকে, কি কি হয়েছে? সমস্যা কি? হেল্প করো, হেল্প করো, হিরো ব্র্যান্ড পেছনে পড়ছে, হিরো ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা, তুমি ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। আর বইলো না, আমি আর সফি হইতেছে একটা বেস বিল্ড করবো, আমাদের মানে ক্যাসেল বানানোর প্ল্যান ছিল, ওই জন্য আমাদের অনেকগুলো আইটেম লাগবে। তো আমরা বাবার কাছে গেছিলাম, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। তো বাবার কাছে যাওয়ার পরে ওখানে বাবা আমাদেরকে বলছে যে কোথায় আইটেম আছে, তো ওখানে আমরা আইটেম আনতে গেছিলাম। এখন ওইখান থেকে আইটেম নিয়ে আসার পর আসতে পারি নাই, তার ভিতরে হিরো ব্রাইন আমাদের পিছনে লাগছে, মনে করো লাইটিং ফালাইতেছিল, তারপর আমার টেলিপোর্ট করে করে অবস্থা আমার খারাপ করে দিছে একেবারে। বাবা তো দেখি ভয়তে গাছের মাথায় উঠে বসে রয়েছে, বাবা নিজে হিরো ব্রাইন দেখে ভয় পাই। বাবা বললো তোমার কাছে আসতে, দেখি তুমি যদি হেল্প করতে পারো আমাদেরকে এরকম কিছু। ও আচ্ছা, তাহলে এই কাহিনী। আর বলো না, তোমার ওখান থেকে আমি আসলাম না তখন তোমার বেস থেকে, দেন আমি এখানে আইসে দেখি আমার পেজে এখানে পুরো আগুন ধরাই দিছে, আমার চারিপাশে উইচের হার্ট গুলা সব উড়াই দিয়ে গেছে হিরো ব্রাইন আইসে। তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে, আমি যেটা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে এই হিরো ব্রাইন আর ইভিল রিসের হাত থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমাদের ওই গাছটাকে আবার অ্যালাইভ করতে হবে, আর তার জন্য আমার ওয়ানটা লাগবে, ওয়ানটা এখন খুবই দরকারি হয়ে পড়ছে। আচ্ছা, তোমার আরো একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমি আর সফি আমি পোর্টাল ক্রিয়েট করছিলাম, আমরা তো পোর্টাল খোলার পর আমরা এমন একটা জায়গায় চলে গেছি, তোমার মনে করো কেমনে তোমার এক্সপ্লেন করবো, ওখানে মনে করো অনেকগুলো ইয়ে ছিল, স্ট্যাচু ছিল, তারপর এখানে ভেতরে অন্ধকার, কিছু দেখতে পারি না, লাভা ছিল, যেন এখান থেকে আমরা বের হয়ে চলে আসছি, ওর ভেতরে আমি আর সফি গেছিলাম, বাট ওই জায়গাটা কিসের কি, ওখানে কি তুমি জানো, ওখানে আমাদেরকে মানে ওই জায়গাটা কি, ওটা কি একটা ডেজার্টের মধ্যে ছিল? হ্যাঁ, ডেজার্ট বায়োমের ভেতরে ছিল, কিন্তু ওটা কি, মানে ওখানে কি আছে? ও মাই গড, তোমরা ঢুকছিল ওর ভেতরে? হ্যাঁ, আমি আর সফি ঢুকছিলাম তোর ভেতরে। কেন হয়েছিল, কেমনে কেমনে? মানে সিম্পলি আমরা গেছি, ভেতরে ঢুকে গেছি, কোনো প্রবলেমই হয় নাই। ও মাই গড, ওইখানেই তো আমার ওয়ান্ডটা লুকায় রাখছে। তোমার ওইখানে তো আমি আর সফি কোনো ওয়ান্ড দেখলাম না, তোমার ওয়ান্ড ওইখানে রয়েছে মানে? ও মাই গড, ওইখানে আমার ওয়ান্ডটা আছে, ওই রাস্তা সবকিছু আমি চিনি, বাট ওখানে আমি যাইতে পারতেছি না, বিকজ ওইখানে আমি ঢুকতে পারি না, বুঝছো? ওইখানে গেটের কাছে গেলে আমি আর ঢুকতে পারি না, এই জন্য আমি এখন পর্যন্ত যাইতে পারিনি। কি বলতেছো? আচ্ছা, তুমি বললা তোমার ওয়ান্ড যদি তুমি ফেরত পাও তাহলে তুমি গাছকে মনে করো আবার অ্যাক্টিভ করে ফেলতে পারবা, আবার ওয়ার্ল্ডে মনে করো অনেক কন্ট্রোল আমরা পেয়ে যাবো, এরকম তুমি কিছু বলছিলা। এক্স্যাক্টলি, আমি আমার ফুল পাওয়ার পেয়ে যাব ওয়ানটা পাইলে। তোমার ওয়ান্ড হইতেছে ওই, ওটা ওটা কি মিউজিয়ামের মতো মনে হইতেছে তাহলে? ওটা কি কোনো মিউজিয়াম নাকি? ওইটা হচ্ছে আমাদের রাজার আমল যখন ছিল, রাজা যখন বেঁচে ছিলেন,
তখন ওই মিউজিয়ামটা বানাইছিল, বাট পরে তো ওইটা ইভিল রিস দখল করে নিছে আর ইভিল রিসটা জ্বালাই খাইলো আমাদের। সো এখন কথা হচ্ছে ওইখানে চলে যাই তাহলে তোমার ওয়ার্ড নিয়ে আসি তাহলে যদি আর কি কিছু হয়। ঠিক আছে, আই থিঙ্ক তুমি ঠিকই বলছো, যাওয়া উচিত আমাদের, যেহেতু তুমি আর সফি ওখানে ঢুকছো। সফি তো রোবটও সব জায়গায় যেতে পারবে, বাট তুমি মানুষ হয়ে ওখানে ঢুকতে পারছো, তার মানে তোমাকে দিয়েই কাজ হবে। সো আমি একটা কাজ করি, ওয়েট, ওখানে যাওয়ার জন্য আমাদের কিছু আইটেম লাগবে। এখানে নাইট ভিশনের পোশন আছে, তোমরা এটা নাও আমি দিচ্ছি, আর হচ্ছে এখানে ফায়ার রেজিস্ট্যান্ট পোশন আছে, এগুলাও রাখো, এগুলো লাগবে। আর আমিও কয়েকটা নিয়ে নেই, ওখানে গেলে কাজে দিবে। এখন আমরা কোন দিকে যাব? তুমি কি আবার টেলিপোর্ট মারবা নাকি তোমার সে উইদার রোজ দিয়ে? তুমি এক কাজ করো, তুমি ওইখান পর্যন্ত টেলিপোর্ট হইতে পারো? না, একদম ওইখান পর্যন্ত যেতে পারবো না, বাট তুমি কোথা থেকে গেছিলা সেটা আমাকে বলো। এটা তো আমার, আমি মনে করো সফির একটা পোর্টাল ক্রিয়েট করতে বলছি, সেই পোর্টাল দিয়ে নেদারে গেলাম, তারপর একদম আমাদের ওইখানে, আবার ওইখান থেকে দেখি আমার বেজে চলে আসে। মানে পোর্টালের কাহিনী আমি বুঝি না কোনটা কোন জায়গায় অন হয়, মানে আর কি কি বলবো। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি কি, আমরা যদি এমনি যেতে চাই তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। তো আই থিংক আমরা চলো তোমার বেজে যাই, আর ওখান থেকে পোর্টাল দিয়ে আমরা ওই প্লেসে যেতে পারবো। বুদ্ধি তো তুমি খারাপ দাও নাই, তো আমার বেজ এখান থেকে কোন দিকে আমি নিজেও জানি না, এদিক না ওইদিকে যাই। তুমি এখানে আসো, আসো আমার বেজে মিনিট। ঘরের মুখ এদিকে কেমনে আসলো? তোমার একটু রেনোভেশন মনে হচ্ছে। এখানে একটা টাওয়ার কে বানাইছে? হোয়াট, এটা কে বানাইছে? নাইস। এখানে এই আমার সবকিছু একটু অন্যরকম মনে হচ্ছে, এগুলো সব আপডেট করছে কে জানি। ও, এখানে আসো, এখানে আসো, এই দেখো এখানে কি লেখা। দাও দেখি, এই সাইড দাও আমারে দেখতে দাও, এই এই দুই মহিলার জালাকে আমি দেখতে পাচ্ছি না। ওকে, সো এখানে বেজ, ও ডক্টর কুজুবুজ আমাদের বেজ আপডেট করে দিছে, বুঝছো? ও নাইস। সো এখন চলো তোমার ইসে যাইতে, এই পোর্টাল দিয়ে আসো, এই পোর্টাল দিয়ে আমরা যাইতে পারি। ওকে, এই পোর্টাল দিয়ে গেছি না তাহলে। মুরগি, এই দেখো, এই তোমার একটা জিনিস দেখাই, দেখো এর নাম দেখো কই। মুরগি, হোয়াট, এর নাম কে দিছে এরকম? সফি রাখছে। ও মাই গড, সফি। আরে ঘোড়ার নাম দেখো, এন্ডার, এন্ডার ড্রাগন। হোয়াট, ঘোড়ার নাম এন্ডার ড্রাগন, লল। আসো আসো চলো আমরা যাই, এই পোর্টাল দিয়ে যাওয়া যায়, বুঝছো? এই পোর্টাল দিয়ে যেতে পারবো আমরা। আসো সফি, আসো। এটাই সেই জায়গা যেখানে আমার ওয়ানটা আছে। এই দেখো আমার বাসার পোর্টাল দিয়ে ঢুকলে ডাইরেক্ট এই পোর্টালের সাথে লিংক হয়ে যায়। এটা কেন হয় আমি এখনো বুঝতে পারলাম না, বাট এটা হয়ে যায়, কেন হয় আমি তা জানি না, কিন্তু এরকম ভাবে এখানে আসতে পারি। আমি এখনো শিওর না জিনিসটা। যাই হোক, চলো আমি যাইতেছি ভেতরে। ভেতরে ঢুকতে পারি, বাট এখানে এখানে দুটো স্ট্যাচু রয়েছে। আমার একটা আইডিয়া আসছে, তুমি এখানে আসো। ওকে, এখানে তুমি যেহেতু ঢুকতে পারতেছো, হ্যাঁ তুমি এই ব্লকটা দাঁড়াও, গেটের সামনে দাঁড়াও, আর একটু সামনে যাও, এই এই এটা রাখাটার উপর দাঁড়াও। হ্যাঁ, ওকে, আল্লাহ বাঁচায়। ও, হইছে, ঢুকতে পারছি। এবার দেখো তো বেরোতে, ও মাই গড, বেরোতে পারো কিনা দেখো তো। বেরোতে পারতেছো না? না, এবার এটা তো অনেক বড় একটা মিউজিয়াম। আগের দিন এখানে আমি আসলে অন্ধকার দেখে সামনে যাই নাই কোথাও, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোমাদের দেখায় আসো। এখানে ডায়মন্ড, ওয়াও, এখানে ডায়মন্ড, ওয়াও, কতদিন পর আসলাম এখানে, ও মাই গড।
যখন আমাদের রাজা ছিল তখন এখানে আমি আসছি শেষবার। আচ্ছা এটা তুমি চালে নিতে পারো বুঝছো? না না আমি লোকের জিনিস নেই নাই তোমার নি না মানে তোমার রাজার জিনিস আমি নিব না। আসো নিচে আসো সফি নিচে আসো। ঠিক আছে সমস্যা নাই না নিলে। বাট তোমার ওয়ান্ড কোথায়? তোমার ওয়ান্ড কোথায়? ওয়ান্ডটা আই থিংক এই রুমটার মধ্যে আছে। আমাদের নাইট ভিশন পোশন তো আছে, এবার আমাদের এটা লাগবে। ওই এখানে দাঁড়াও আছে। ও ভাই ও ভাই, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। তোমার রাজা সর্ড নাকি? দেখো নিয়ে লেখা রয়েছে এটা আমাদের কিং এর সর্ড ছিল। এই সর্ডটা উঠানোর জন্য একমাত্র কিং ছাড়া কেউ উঠাতে পারবে না। তো তাহলে তো আমি মনে করছিলাম এটা আমি ভেগে যাব, বাট এটা তো পসিবল হলো না। আচ্ছা ঠিক আছে চলো। এখানে বাকি কোনো জায়গায় আইটেম নাই কেন? এগুলো আই থিংক এখনো অ্যাক্টিভ হয়নি বুঝছো। এগুলো একটু দেরি হবে অ্যাক্টিভ হইতে, বিকজ এগুলো আই থিংক আমি গাছকে অ্যাক্টিভ করতে পারলে এখানে অনেক আইটেম চলে আসবে আমার যেটা মনে হয়। আর চেস্টের আইটেম কি? ও চেস্টের ভিতরে কিছু নাই, এটাও কি গ্যাস অ্যাক্টিভ করতে হবে নাকি? হ্যাঁ এগুলো গ্যাস অ্যাক্টিভ না করা পর্যন্ত এখানে আর কোনো আইটেম আই থিংক আসবে না। তো এখানে আরো অনেক দামি দামি আইটেম আছে বুঝছো, যেগুলো নরমাল না, অনেক পাওয়ারফুল আইটেম। দেখতে পাচ্ছ না এখানে অনেকগুলা ইয়ে আছে, আর্মর আছে, এগুলো নরমাল দেখাইতেছে বাট এগুলো আসলে নরমাল না। এগুলোর অনেক পাওয়ার আছে বাট এখন তোমরা নিতে পারবা না এগুলো। এগুলো আই থিংক আমাদের গ্যাসকে আগে অ্যাক্টিভ করতে হবে, দেন গ্যাস বলতে পারবে যে আমরা কিভাবে সব অ্যাক্টিভ করব। সো আমাদের এখন গ্যাসের কাছে যাওয়া উচিত আমার যা মনে হয়। এই সর্টটা সত্যি বলতে আমার অনেক পছন্দ হয়েছে, দেখছো কত সুন্দর। What the hell? এটা আমি নিতে পারতেছি, এটা আমি নিতে পারতেছি। Wait wait wait, ওটা তুমি মারো না, ওটা তো মারলে আমি মরে যাব। এটা যে তোমারে মারা যায়, একমাত্র এটা দিয়ে আমাকে মারা যাবে, বিকজ রাজার তো। এবার তুমি কই যাবে? নো 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 ভাই ভাই ভাই, প্লিজ প্লিজ প্লিজ, এটা দিয়ে আমারে মারো না প্লিজ। তোমার ওয়ান্ডা থেকে এটা বেশি পাওয়ারফুল নাকি? তা একটু বলতে পারো, যতই হোক রাজার সর্ড বলে কথা। বাট এটা দিয়ে টেলিপোর্ট করা যায় না? না রাজার সর্ড দিয়ে টেলিপোর্ট হয় না, বাট আমি করতে পারবো টেলিপোর্ট। মানে এত সুন্দর একটা সর্ড বাট এটা দিয়ে টেলিপোর্ট হইতে পারবো না। যাই হোক একটা সর্ড তো পেয়ে গেলাম। সফি দেখো আমাদের কাছে সর্ড আছে। আচ্ছা দেখি সফিটা পিক আপ করে কিনা। কতদিন পর আমি আমার ওয়ান্ডটা হাতে পাইছি। তোমার ওয়ান্ড? ইয়েস আমার ওয়ান্ড। তুমি বলছিলে তোমার ওয়ান্ড নাকি টেলিপোর্ট হওয়া যায়, কত কিছু হয় দেখতে। সত্যি তোমার ওয়ান্ড দেখতে কিন্তু জোস একদম। ও ইয়েস যা বলতেছিলাম এখন এই শর্ট, ভালো একটা শর্ট পেয়ে গেলাম এখান থেকে আমি ফ্রি ফ্রি। সো চলো ঠিক আছে, বাট এটা একটু সাবধানে ইউজ করো, যেহেতু এটা কেউ নিতে পারে না বাট তুমি নিতে পারছো, তাই তোমাকে আমি দিতেছি এটা ইউজ করতে। বাট তুমি এটা কাজ করো, এটা খুব সাবধানে ইউজ করো, এটা কিন্তু রাজার। ঠিক আছে হারায়ও না আবার। ওকে আচ্ছা ঠিক আছে, এখন আর আমাদের উইদার রোজ দিয়ে টেলিপোর্ট হওয়া লাগবে না, এখন আমরা এমনি টেলিপোর্ট হতে পারবো। সো আর তোমরা কি শিওর তোমরা কোনো কিছু নিবা না উপর থেকে? কিছু আইটেম ছিল নরমাল পুরো আইটেম দেখি করব, আমাদের কিছু লাগবে না। আমি শর্ট পাইছি একটাই অনেক। এখন চলো গাছের কাছে চলো, গাছ একটু। আচ্ছা ঠিক আছে চলো চলো, লেটস গো। ওকে চলে আসছি আমরা বাসে গাছের এখানে। তোমার ওয়ান্ডো দেখি খালি ভাই, এরকম ভাইব্রেট কেন করে বুঝি না তোমার। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হবে তাও কেন কিছু না নাকি? এখানে কোনো বস নাই, ইনি হচ্ছে কিং। তো কিং ই হয় তাই না? কিং পুরো রাজ্যের কিং, কিন্তু কিং ও আমাদের এই গাছকে অনেক মানতো, বিকজ ওনার কাছে অনেক জ্ঞান আছে, সবকিছু জ্ঞান নিতে আসতো। আমার কাছে কিং এর সর্ড আছে। এই এই মানে বিয়াদমি বসে আছে, আছে তাল বিয়াদমি বসে আছে, তাল খেয়ে রান্না করব। ওমা ওমা ওয়ান্ডা তো পরকে, ওয়াও এক কোপে মেরে দিছি। কিং এর সর্ড তো খুব পাওয়ারফুল। তুমি কিং এর সর্ড এরকম বাচ্চাদের মধ্যে ইউজ করে বেড়াচ্ছ কেন? এটা অনেক দামি একটা সর্ড, এদিকে আসো। সফি শুনো, এখন আমরা মনে করি এটা যে মুরগি। শুনো থামো, ওয়েট, তোমরা এরকম ফাজলামি বন্ধ করো, এটা একটা সিরিয়াস মোমেন্ট, এখন একটা অনেক বড় কিছু হতে যাচ্ছে। তো চুপচাপ এখানে দাঁড়াও দুইজন। আমরা দুজন এখানে চুপচাপ দাঁড়ায় থাকি, আমাদের আর কিছু করার নাই, আমরা ছোট মানুষ। দাঁড়াও বুড়ি বুড়ি বুইরা বেডি, আমি কিছু বলি নাই, আমি কিছু বলি নাই। ওকে সো আজকে চলে আসছে সব থেকে বড় দিন, আজকেই সেই দিন। তো আমার গুরু এই গাছ আমাকে অনেক কিছু শিখাইছে, তো আজকে গুরু দক্ষিণা দেওয়ার পালা। ওকে সবাই রেডি? আমরা কি করব, আমাদের তো পেছনে চুপচাপ পাঠিয়ে দিলাম, আমি সবে চুপচাপ এখানে দাঁড়ায় রইছি ভয়তে। তুমি খালি মারতে সময় চুপচাপই ভালো ছিল, চুপচাপই ভালো ছিল, তোমাদের জিজ্ঞাসা করে ভুলেছে। চুপ চুপ করে দাঁড়া থাকো ওখানে। ঠিক আছে রেডি?
Okay, Oh my god. Guru. Guru, আপনি উঠে পড়েছেন? গুরু মানে এটা এটা গুরু এটা আমার গুরু উঠে পড়ছে দেখো বচ্চো তুই চলে এসেছিস তোর কাজে আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ গুরু অনেক চেষ্টার পর আমি এভিল ডিসের কাছ থেকে আমার ওয়ান্ড আনতে পারছি আমি আমার দায়িত্ব পালন করতে পারছি কিন্তু সূর্য ভাই না থাকলে তো আমি কিছুই করতে পারতাম না সূর্য কোন সূর্য সূর্য ভাই এদিকে আসো এদিকে আসো ভাই তোমারে গাতে কি কথা কয় হ্যাঁ এটাই আমার সেই গুরু গুরু দেখেন এই সেই সূর্য মহারাজ মহারাজের সর্ড সর্ড মানে এই আমাদের মহারাজের বংশধর যে আমাদের এই ওয়ালটাকে ইবলিসের হাত থেকে আবার বাঁচাতে পারবে কি বলতেছেন গুরু এটাই সে যার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম হ্যাঁ আমাদের নতুন মহারাজ আমাদের মহারাজের বংশধর গুরু তাহলে কি সূর্য ভাই ইভিলিসে মারতে পারবে না আমাদের নতুন মহারাজ এখনো সিংহাসনের জন্য উপযুক্ত হয় নাই যখন আমাদের নতুন মহারাজ সিংহাসনের জন্য উপযুক্ত হবে ঠিক তখনই আমাদের নতুন মহারাজ ইভিলিসকে মারতে পারবে ঠিক আছে গুরু তাহলে আজকে আমরা আসি আর আমি আমাদের নতুন রাজাকে ট্রেনিং দিতে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে সূর্য ভাই আসো তাহলে যাই আমরা সরি মহারাজ আসেন আচ্ছা হইতেছে কি তোমরা কি এখানে কি উল্টাপাল্টা কিছু খাইছো নাকি কি কি বলতেছো সব তোমরা যাই আচ্ছা তোমাকে এখানে আমরা গুরুর সামনে বেশি তর্কাতর্কি না করি তোমার বেঁচে চলো দিন তোমাকে আমি সব বলতেছি আবার শুরু আবার তোমার কাপাকাপি শুরু হয়ে গেছে এই তো আমরা চলে আসছি ওকে চলে আসছে আমাদের ওয়ার্ল্ড এই এখন কথা হইতেছে আমার এক্সপ্লেইন করো হইতেছে কি তোমার তোমার গুরু কি উল্টা পাল্টা বলতেছিল সফি সফির কি হলো সফি ঘুরতেছে কেন ওইভাবে ওর চার্জ শেষ ওর চার্জ শেষ আচ্ছা দাঁড়াও সফি এটা এখন নিয়ে যাইতে হবে আমার সাথে আসো সফি আমার সাথে আসো এটা চার্জে দিতে হবে আসো চার্জ হইতে থাকুক সফির চার্জে বসানো হয়ে গেছে এখন কথা হইতেছে তোমার গুরু গাছ কি বলতেছিল তারপরে মানে আমার একটু এক্সপ্লেন করে বলো এখানে হইতেছে টাকে আমি আমার সব মাথার উপর দিয়ে যাইতেছে বুঝছো আচ্ছা ঠিক আছে তো তোমাকে আসলে আমি কিছুদিন আগে তো বলছিলাম যে ইভিলিস আমাদের রাজাকে মেরে ফেলছিল তো এরপরে আমার গুরু আমাদের বলছিল যে কোনো একদিন অনেক বছর পরে একজন আসবে আমাদের রাজার বংশধর আর সে আইসে ইভিলিসের হাত থেকে আমাদের সবাইকে বাঁচাবে তো আমার প্রথমে একটু সন্দেহ ছিল বিকজ সেদিন উইদার রোজ তোমাকে কিছু ওকে আমারে মারো না প্লিজ আমি মরে যাব সালাম শর্ট কাজ করে কিনা শর্ট দেখতে অনেক এই শর্টটা দেখতে অনেক জোস বুঝতে পারছো এনিওয়ে তো সেদিন তোমাকে উইদার রোজ কিছু বলতেছিল না তো সেখানে আমার একটু সন্দেহ হয়েছিল এন্ড তারপর দেখি তুমি মিউজিয়ামে ঢুকতে পারলা আর এই শর্টটাও নিতে পারছো তো আমার মনে হয় আমার গুরু ঠিকই বলতেছে তুমি সেই বংশধর আমি এক্সপেক্ট করি নাই যে এত ভালো কিছু পাবো আমি বাট ঠিক আছে মানে যা ভাবছিলাম তার থেকে আর অনেক বেশি কিছুই হইতেছে সো এখন তাই যদি হয় সো আমাদের তাহলে একটা কিংডম আছে সেখানে যদি আমি সেখানকার মানে এখনো তো আমি রাজা হয়ে পারি নাই বাট একটা কিংডম তো অবশ্যই থাকবে একটা তাই না হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার একটা বড় প্যালেস আছে সেখানে তোমাকে নিয়ে যাওয়া যাবে ইয়েস ইয়েস অফকোর্স তুমি নতুন রাজা বলে কথা ও আচ্ছা আচ্ছা আমি আর সফি ওখানে থাকবো তোমাকে ওখানে যাওয়ার আগে ব্যাটেল গ্রাউন্ডে যায় আগে প্রিপেয়ার হইতে হবে রাজা হওয়ার যোগ্য হয়ে উঠতে হবে তারপরে তুমি প্যালেস যেতে পারবা ও আগে আমার রাজা যোগ্য হইতে হবে আমি আমি তো শর্ট তুলতে পারি আমি কি আমি মানে এখন শুধু শর্ট তুললে তো হবে না মারামারিও শিখতে হবে তাই না ও তা ঠিক বলছো আমি মারামারিতে একেবারে নুবরা বলতে পারো মনে করো এখানে যে জম্বি আছে জম্বিগুলো আমি সফিরে দিয়ে মারাই বুঝতে পারছো আমি জম্বিগুলো মারতে গেলে ভয় লাগে সত্যি কথা যেটা এখানকার জম্বিগুলো অনেক পাওয়ারফুল ঠিক আছে এই জন্য আমি আর কি বলতেছিলাম আচ্ছা আর একটা কথা ছিল আমার সেটা হচ্ছে যে সফিরে যে বানাইছে ডক্টর কুজু গুজু তোমার ফ্রেন্ড বললা সে কুজু গুজুর সাথে এখন আমি দেখা করি নাই সো
কুজুবুজুর সাথে একটু দেখা করার দরকার আছে। বিকজ সফিরে মনে করো আরো মানে আরো অনেকগুলো ফিচার এড করতে চাইতেছি সফির ভেতরে, যেগুলো মনে করো আমি চাইলে আমার কথা অনুযায়ী কাজ করবে। তারপরে এমনি তো আমার সব কথা শুনে, তারপরে মনে করো সফিরে আরো আরো আপডেট করার আমার প্ল্যান রয়েছে। কুজুবুজুকে যদি বলা পর সেগুলো কুজুবুজু করে দিতে পারে তাহলে তো মনে করো অনেক ভালোই হয়। হ্যাঁ, কুজুবুজুর কাছে তোমাকে নিয়ে যাওয়া যেতে পারে। আর আমারও কেন জানি মনে হইতেছে যে কুজুবুজু আগে থেকে কিছু টাচ করতে পারছিল, যার কারণে তোমাকে এত কিছু গিফট করছে। এই এই জন্য কি কুজুবুজু সফিরে আমার কাছে দিছে, মানে ওয়ার্ল্ডে জয়েন করার পরের দিন আমি এখানে সফিরে পাইছি। হ্যাঁ, কারণ কুজুবুজু অনেক অনেক বুদ্ধিমান একজন বিজ্ঞানী, তো আই থিঙ্ক ও আগে থেকেই বুঝতে পারছিল যে তুমি আমাদের নতুন রাজা। ঠিক আছে, তাহলে তুমি এখন থাকো এখানে, কাজ টাজ করো যেমন তাই করো, আমি এখন আসি কারণ আমার ব্যাটেল গ্রাউন্ডটা রেডি করতে হবে আর কুজুবুজুর সাথে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে হবে। সো আমি আবার খুব তাড়াতাড়ি ব্যাক করব। অ্যাপয়েন্টমেন্ট মানে মিয়া, আমি এখানকার একটু আগে বললাম আমি এখানকার রাজা, আমি ডাক দিলে তো দৌড়াইতে দৌড়াইতে চলে আসবে যেহেতু আমি মানে আসলে সমস্যা ছিল। শোনো আমি বলি, কথা হইতেছে কি ওর ওর একটু স্ক্রু ঢিলা আছে, বুঝছো, সব ভুলে ভুলে যায় একটু পরপর, মানে বিজ্ঞানী তো বুঝোই তো, মানে কুজুবুজুর মাথায় সমস্যা আছে ওর। আরে বুঝো না, মানে একটু পাগলা টাইপের বিজ্ঞানী। আচ্ছা এই তোমার ওয়ান্ড, তোমার ওয়ান্ড আমি একটু দেখতে পারি? তোমার ওয়ান্ডে এটা দেখতে অনেক সুন্দর মনে হইতেছে, এটা আমার একটু দিবা দেখার জন্য? ওকে ঠিক আছে, আচ্ছা দেখি পিক করতে পারি কিনা এটা। ওয়াও দেখো এটা দেখতে কিন্তু জোস। ওয়াও এটা এটার পাওয়ার কি আমি ইউজ করতে পারবো? দাও দেখি, এটাতে তোমার টেলিপোর্ট করবো। হুম, টেলিপোর্ট হয়ে যাও। আমি জানি না, মনে হয় নিতে পারবে। তো যেহেতু এর আগে যারা রাজা ছিল তারা এটা ইউজ করতে পারছে, সো আমি ওজন ইউজ করতে পারছি। যাই হোক, আচ্ছা এই সর্ডের কি কোনো পাওয়ার আছে? হ্যাঁ, এই সর্ডটার অনেক পাওয়ার আছে, তবে এখনই তুমি এটা ইউজ করতে পারবে না, তোমার আগে যোগ্য হয়ে উঠতে হবে এই সর্ডটার জন্য। আমার ওয়ানটা একটু একটু আমার ওয়ানটা তোমার ওয়ান তোমার ওয়ান আমি দিব না, আমি তোমার ওয়ান নিয়ে ব্যাটেল গ্রাউন্ডে যাই ট্রেনিং দিব। তো আমি এখন আসি।